হযরত শাহ জালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির ইন্তিকালের সময় ঘটে যাওয়া একটা ঘটনা শুনলে তো আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। কে সে শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহি? জন্মের সাথে সাথে মাকে হারালেন বাড়ি ইয়ামেন, আর জন্মের পাঁচ বছর পরেই বাবাকে হারালেন। চিন্তা করে দেখেন, পাঁচ বছর বয়সে মাও নেই বাবাও নাই, মামা আদর করেন যত্ন করেন, আস্তে আস্তে লেখাপড়া করান। মামা তাকে মক্কায় নিয়ে আসেন, মক্কায় নিয়ে আসবার পরে একজন ওলির হাতে তুলে দিলেন। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে বড় হইতে শুরু করলেন, লেখাপড়া শিখলেন, আল্লাহর ওলি হইতে শুরু করে দিলেন। এরপরে আলেম হওয়ার পরে আবার নিজের দেশে ইয়ামেনে চলে গেলেন। ইয়েমেনে যাওয়ার পরে ধর্ম প্রচারের কাজ শুরু করে দিলেন। হঠাৎ করে স্বপ্ন দেখেন, আখেরি নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শাহজালাল তুমি এখানে বসে আছো, এখানে তুমি ধর্ম প্রচার করো, আর বাংলাদেশ নামক একটা দেশ আছে সেখানে তাড়াতাড়ি যাও, গৌর গোবিন্দ নামক একজন হিন্দু আমার একটা আশেকের সন্তানকে জবাই করে ফেলেছে, শুধু তা নয় তার হাত পর্যন্ত কেটে দিয়েছে। স্বপ্ন দেখলেন, তাই তিনি পাগল হয়ে গেলেন। ঘুম থেকে জেগে 360 জন সঙ্গী নিয়ে ভারত উপমহাদেশের দিকে রওনা দিলেন। এই দিকে আমাদের সিলেটে ছিল, তার ক্ষমতা ছিল গৌর গোবিন্দের হাতে, একটা হিন্দুর হাতে। সেই সিলেটের জমিনে গরু জবাই নিষিদ্ধ ছিল, শাসন করত গৌর গোবিন্দ। সেই সিলেটের জমিনে একজন আল্লাহওয়ালা ছিল, নামাজি ছিল, আশেক রসুল ছিল, তার নাম হলো বুরহানউদ্দিন, একজন মুসলমান ছিল, নিঃসন্তান ছিল। বুরহানউদ্দিন আল্লাহর কাছে দোয়া করে বলো, আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন, যদি আমাকে সন্তান দান করেন সন্তানটাকে আমি সন্তান তার জন্য আমি একটা কুরবানি করব, আমি একটা গরু জবাই করব। আল্লাহ দরবার মানত করে ফেললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন, সন্তান দান করলেন। তো সন্তান দিছি বা তো মানত পূরণ করা লাগে, একটা গরু জবাই করলেন। মনে মনে ভয়, গরু জবাই করলাম, গৌর গোবিন্দ টের পাইলে তো আমাদের উপর অত্যাচার করবে, যেহেতু গরু খাওয়া নিষিদ্ধ। গরু জবাই করে কিছু গোশত রেখে পুরো গোশত মাটির নিচে পুঁতে ফেললেন, যেন কেউ না দেখতে পায়। এরপর এন থেকে একটু গোশত কাক নিয়ে গেল তার রাজ দরবারের সামনে, কাক কিছু গোশত নিয়ে তার রাজ দরবারের সামনে ফালাইলো। এবার গৌর গোবিন্দ তাকায় দেখে তার রাজ্যের মধ্যে কে যেন গরু জবাই করলো, বললো দেখো তো কে গরু জবাই করে, ধরে নিয়ে আসো। তালাশ করা হলো, তালাশ করে দেখে বুরহানউদ্দিন নামক একজন মুসলমান, তার বাড়ি সিলেটের মধ্যেই সন্তান হয়েছে। এই সন্তান হওয়ার খুশিতে কেউ বলে আকিকার জন্য, আবার কেউ বলে সন্তান হয়েছে মানত পুরা করবার জন্য, গরু জবাই করেছে বলে তাকে তার সন্তানকে ধরে নিয়ে আসো। হে বুরহানউদ্দিন তুমি কেন গরু জবাই করলা? বলে গরু জবাই করেছি, ইসলামে তো গরু খাওয়া নিষেধ না, এটা তো জায়েজ আছে। বলে তোর জায়েজ আর গুল্লি মারি, কেন তুই গরু জবাই করলি? তোর সন্তানকে আমি জবাই করে ফেলবো, যেই সন্তানের জন্য তুমি গরু জবাই করেছো ওই সন্তানকে আমি হত্যা করে ফেলবো। নিজের পিতার সামনে নিজের সন্তানকে জবাই করে ফেলে এর থেকে নিষ্ঠুর, এর থেকে নির্মম আর কি হতে পারে? বুরহানউদ্দিন সহ্য করতে পারলেন না, আর বলে কোন হাত দিয়ে তুমি গরু জবাই করেছো, ওই হাতটা পর্যন্ত কেটে ফেললে। বুরহানউদ্দিন কার কাছে বলবে? ক্ষমতা তো তাদের হাতে, চোখের পানি সেরে সেরে কান্না শুরু করে দিলেন, বলে এই এলাকার মধ্যে আমি আর থাকবো না, যে এলাকার মধ্যে সুশাসন নাই ওই এলাকার মধ্যে থাকবো না, আমি আমাদের ধর্ম পালন করেছি, আমি মানত করেছিলাম গরু জবাই করবো, গরু জবাই করেছি, এই জন্য আমার সন্তানকে হত্যা করে ফেললো। মনের দুঃখে কান্না করতে করতে চলে যাইতেছিল দিল্লির দিকে। এই দিকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দেখে এক লোক চোখের পানি সেরে সেরে কান্না করে, বলে কি নাম তোমার? বলে আমার নাম বুরহানউদ্দিন, কান্না কেন করো? বলে আমার বাড়ি সিলেটে, অমুক জায়গায় আমার সন্তান হয়েছে আকিকা দেওয়ার জন্য অথবা মানত পুরা করবার জন্য আমি কুরবানি করেছি, এই জন্য গৌর গোবিন্দ আমার সন্তানকে জবাই করে ফেলেছে, আমার হাত কেটে দিয়েছে। শাহজালাল মুজাররাদি ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবে, আমি তো এই জালেমকে ধ্বংস করবার জন্য এসেছি, আর স্বপ্নে তো আমাকে বিশ্বনবী একথাই বলেছে। শাহজালাল রহমাতুল্লাহি আলাই সিলেটের জমিনে যাচ্ছে, সুরমা নদী পার হয়ে যেতে হয়, গৌর গোবিন্দ টের পেয়েছে, বলে সুরমা নদীর যত নৌকা আছে সব তোমরা উপরে উঠায় ফেলো, সব উপরে উঠায় ফেলছে, শাহজালাল রহমাতুল্লাহ আলাই যেন না যাইতে পারে। শাহজালাল রহমাতুল্লাহ আলাই উত্তাল তরঙ্গমালা নদীর সামনে গিয়ে দেখলেন একটা নৌকাও নাই, বললেন তোমরা তোমাদের সমস্ত নামাজের মশাল্লা বিছাইয়া দাও। নামাজের মশাল্লা বিছাইয়া দিছে, প্রতিটা নামাজের মশাল্লা যেন এক একটা আল্লাহ নৌকা বানিয়ে দিছে। ওই
পারে গেলেন গৌর গোবিন্দের মসনদ তছনছ করে দিলেন ধ্বংস করে দিলেন সিলেটের জমিনকে অপবিত্র থেকে পবিত্র করলেন সেই শাহ জালাল মুজাদ্দিদ ইয়ামেনী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় যে কথা বলতেছিলাম 1384 খ্রিস্টাব্দ জিলহজ মাসের 20 তারিখ প্রথম শুক্রবার উনি অসুস্থ হয়ে পড়লেন দুর্বল হয়ে গেলেন 62 বছর প্রায় বয়স বৃহস্পতিবার চতুর্দিক থেকে বক্তবিন্দুর আশা শুরু করলেন দেখবার জন্য দেখে সবাই চলে গেল বৃহস্পতিবার জুমার রাত শাহ জালাল মুজাদ্দিদ ইয়ামেনী রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে বললেন খাদেম এখন কি ওয়াসলার দেখা করব না ওযু করলেন ওযু করে খাস কামরার মধ্যে ঢুকে গেলেন খাস কামরার মধ্যে ঢুকে নামাজ পড়া শুরু করে দিলেন নামাজ পড়তেছে খাদেমের চিন্তা হলো হুজুর নামাজ শেষ করে হয়তো মধ্যরাতে আমাদেরকে ডাকবেন হয়তোবা হুজুরকে আমরা খাবার দাবার দেব যেহেতু হুজুর নামাজ শেষ আমাদেরকে ডাকেন খাবার দাবার দেই আরো প্রয়োজনীয় কাজকর্ম করে দেই কিন্তু আজকে রাত শেষ হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত শাহ জালাল মুজাদ্দিদ ইয়ামেনী রাহমাতুল্লাহি আলাইহি তাকে ডাকেন না সকাল হয়ে গেল ফজর নামাজের সময়ও ডাকলেন না আশ্চর্য হয়ে গেল সকাল 7টা বেজে গেছে খাদেম বলে দরজা খুলে দেখি দরজা খুলে খাদেম দেখে ভিতরে শাহ জালাল রাহমাতুল্লাহি আলাইহি সেজদা অবস্থায় জুমার দিন মালিকের ডাকে সারা দিয়ে পড়ে পড়ে চলে গেছে খাদেম তাকায়া দেখে সোজা আকাশ থেকে একটা নূর সরাসরি শাহ জালাল মুজাদ্দিদ ইয়ামেনের দিকে পড়ে আছে খাদেম আশ্চর্য হয়ে বলে আল্লাহু আকবার এমন দৃষ্টি এমন ঘটনা এমন অবস্থা জীবন আমি দেখি নাই সরাসরি আসমান থেকে এমন একটা সুন্দর নূর শাহ জালাল মুজাদ্দিদ ইয়ামেনের দিকে পড়ে আছে ধরতে দিন শাহ জালাল মুজাদ্দিদ ইয়ামেনী রাহমাতুল্লাহ আলাইহি জমিনে পড়ে গেলেন যারা মধ্যে নূর চমকাইতেছে এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আউলিয়া যারা আল্লাহর ওলি যারা আল্লাহর বন্ধু যারা এদের কোনো ভয় নাই এই জন্য যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবধান তোমরা ওলিদের সাথে দুশ্মনী রাখিও না যারা আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করে এরা আল্লাহর সাথে দুশ্মনী করে এক শাহ জালাল মুজাদ্দিদ ইয়ামেনীর বরকতে দেখেন সিলেটের জমিন আজকে পবিত্র হয়ে গেছে এই বাংলাদেশে যত ওলি আছে যত আলেম ওলামা আছে সবচেয়েতে বেশি আলেম ওলামা সিলেটের জমিন প্রায় ঘরে প্রতিটা ঘরে ঘরে প্রায় ঘরে ঘরে আলেম সিলেটে এই জন্য সিলেটের জমিন ওয়াজ মাহফিল অনেক বেশি হয় সিলেটের জমিনকে পণ্য ভূমি বলা হয় এই জন্য আমরাও আল্লাহর কাছে দরখাস্ত করি আল্লাহ তাআলা যেন ওলিদের সাথে সম্পর্ক মজবুত করবার সম্পর্ক রাখবার তৌফিক দান করে আমাদেরকে কারণ ওলিদের সাথে যারা দুশ্মনী রাখে আল্লাহ তাআলা এদের কাউকে ছাড় দেন না ইতিহাসে দেখেছি কাউকে আল্লাহ ছাড়ে